দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম লিগাল আপডেট উইথ এনটিভি অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন ফিউচার অব ইমিগ্রেশন ইন দি ইউনাইটেড কিংডম, এর উপর আলোচনা করছিলেন জনাব নাশিদ রহমান, বরাবর তিনি করে থাকেন এবং চমৎকার তথ্য দিয়ে আমাদের সবাইকে উপকৃত করেন। নাশিদ ভাই, বলছিলাম যে এই যে রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে ইমিগ্রেশন, সে কারণে তো আমরা তো একটা জিনিস লক্ষ্য করছি, আমেরিকা, ক্যানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যেটা ঘটলো, অভিবাসীদের প্রতি কারো কারো এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে, স্থানীয়দের এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে, এক ধরনের রাগ গোস্বা তৈরি হচ্ছে। তা থেকে আমরা বেশ বড় কিছু ঘটনা আমরা দেখেছি, ক্যানাডাতে আমরা দেখেছি মসজিদে হামলা হয়েছে, মানুষ মারা গেছে, আমরা সিনাগগে দেখেছি হামলা হয়েছে, আমরা গতকাল মসজিদে আবার দেখলাম নিউজিল্যান্ডে, এদেশেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটছে। আবার অধিকাংশ মানুষই এগিয়ে আসছেন, অভিবাসীদের পাশে দাঁড়াচ্ছেন, এমতো অবস্থায় আপনার কী মনে হচ্ছে ভবিষ্যতে অভিবাসীরা কতদূর প্রতিকূলতার সম্মুখীন হতে পারে যুক্তরাজ্যে, বিশেষ করে যুক্তরাজ্যে কিংবা ইউরোপে? এখানে ডানপন্থী যে উগ্রবাদ এবং ব্রেক্সিটের কারণে এই উগ্রবাদটাকে আরও শতগুণ এগিয়ে দিয়েছে, চরম পরীক্ষার সম্মুখীন হবে। এখানে দেখেন, ইমিগ্রেন্টদের বিশাল অংশ পূর্ব ইউরোপকে বাদ দেওয়ার জন্য ব্রেক্সিটে ভোট দিয়েছে, ইমিগ্রেন্টের সাথে এখানে লড়াই করছে। রাইট, আজকে যখন নাইফ ক্রাইম, তার সাথে 90% এশিয়ান এবং কালো যে টিনেজার তারা জড়িত, সেটার কারণ কী আছে বলে? এটা গবেষণা প্রচুর হয়েছে, এখানে ফান্ডিংয়ের বিষয় আছে, এখানে গ্যাং কালচারের বিষয় আছে, এখানে ড্রাগের বিষয় আছে, এখানে আপব্রিংয়ের ব্যাপার আছে, সেটা সিঙ্গেল ফ্যামিলি আছে, এটা একটা কমপ্লেক্স বিষয়। সেটা শুধু অভিবাসীদের ভেতরেই কেন ঘটছে, কেন সেটা স্থানীয়দের মধ্যে, স্থানীয় বলতে আমি বোঝাচ্ছি যারা শ্বেতাঙ্গ, তাদের মধ্যে কেন সেটার প্রবলতাটা নেই? ড্রাগ কালচার, মেইনলি গ্যাং কালচার, ড্রাগ কালচার। তো সেই ড্রাগ কালচারটা অভিবাসীদের ভেতরে এতটা ঢুকে, এটা আপনার গ্লাসগো এবং নিউ ইয়র্কে এটার উপর প্রচুর গবেষণা হয়েছে, তারা এই সমস্যার সমাধান অতিক্রম করে গিয়েছে। কোনো না কোনোভাবে কি অভিবাসীরা অনুভব করছে যে তারা ঠিক সত্যিকারের মর্যাদা পাচ্ছে না নাগরিক হিসেবে, কিংবা তারা কি কোনোভাবে আমরা যেটাকে ইনসিকিউর বা নিরাপত্তাহীন অনুভব করছে সামগ্রিক অবস্থায়? মিস্টার সাইম, মাইনরিটি মেন্টালিটি বলে ম্যাসিভ একটা জিনিস আছে সারা পৃথিবীতে, মাইনরিটি মেন্টালিটি। সেটা কি যুক্তিসঙ্গত কারণেই তৈরি হচ্ছে না সেটা যুক্তিসঙ্গত কারণ না, বলে যে নিড থেকে বা আপনার রুট থেকে যখন আপনি হয়ে উদ্বাস্তু হয়ে যাচ্ছেন, তখন একটা আপনার অনিশ্চয়তা কাজ করে, মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যান, আইডেন্টি ক্রাইসিস পড়ে যান। এগুলো অনেকগুলো কারণ আছে, আমি এগুলো বাদ দিয়ে এখন একটু ব্রিটেনের দিকে আসি। আজকে ব্রিটেনে কী হচ্ছে, এই দেশের নেট মাইগ্রেশন বলে তেরেসা মে যেটা চালু করেছে, কী বলছে, এদেশে কতজন লোক আসলো আর কতজন লোক গেল, কতজন লোক গেল এই বিষয়টা আমি আলোচনা করতে চাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সিভিল সার্ভেন্ট, এরা চলে যাচ্ছে, সবচেয়ে ক্রিম, সবচেয়ে ভালো লোকরা চলে যাচ্ছে, ব্যারিস্টার যাচ্ছে, সলিসিটার যাচ্ছে, এখান থেকে শ্রমিক যায় না, এখান থেকে ব্রিকলেয়ার যায় না, গাভীর দুধ দোয়ানোর জন্য এই দেশ থেকে কেউ যায় না। তার মানে কী দাঁড়াচ্ছে যে ওখানে এটা ব্রেন ড্রেন? হ্যাঁ, আমি ট্যাক্স দেবো না, এখানে একটা ডাক্তার আমার 12 ঘন্টা দিনে কাজ করতে হবে, ওখানে দুবাই 8 ঘন্টা কাজ করবে, এখানে 40,000 পাবো, ওখানে 200,000 পাবো, এবং ট্যাক্স দিতে হবে? ট্যাক্স দিতে হবে না, গরম আবহাওয়ায় থাকলাম। তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে যতটুকু সুবিধে পাবার কথা ছিল, যেটা আমরা আনিয়েছি, সে প্রায় লক্ষ্য করি ডাক্তাররা অভিযোগ করেন, আপনার প্র্যাকটিসের ক্ষেত্র আপনি অতিমাত্রায় শাসনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, রেগুলেটরি বডি দ্বারা, সে অনুযায়ী পয়সা পাওয়া যাচ্ছে না নিয়ম অনুযায়ী, সুতরাং সেগুলো এখানে উন্নত শ্রেণীর তথাকথিত যারা বেশি কামায় তারা চলে যাচ্ছে, আর আসছে কারা, যারা এদেশের হসপিটালিটি সেক্টরে ফুড কোর্টে কাজ করছে, সুপার মার্কেটে কাজ করছে, ওয়্যার হাউসে কাজ করছে, এরা পূর্ব ইউরোপে আসছে। কাউকে আহত না করে নাশিদ ভাই এটা কি বলা যেতে পারে যে, এবং আমরা মাঝে মাঝে শুনে থাকি, কোনো সুনির্দিষ্টভাবে কাউকে উল্লেখ না করো, আমরা কি বলতে পারি যে এদেশের যে সোশ্যাল সার্ভিস ব্যবস্থা, অর্থাৎ যে বেনিফিটস সিস্টেম যেটা, সেটার প্রতি যারা নির্ভরশীল হতে চায় তাদের সংখ্যাটা বেশি অভিবাসনে, এমনটা কি বলা উচিত হবে? না, পূর্ব ইউরোপের একটা গবেষণা পাওয়া গেছে তাদের সংখ্যা বেশি না, কিন্তু দেখা যাচ্ছে কি একটা সময় এসে এদেশের যেরকম আপনার বলা হয় যে বেনিফিট ল্যান্ড, যেটা বলা হয় যে আপনার নিউ ক্যাসেল থেকে বার্মিংহাম পর্যন্ত বেশিরভাগ জায়গা যাচ্ছে হোয়াইট গেটও, যেটা তারা বেনিফিট নিচ্ছে, সুতরাং অভিবাসন নিচ্ছে, এটা এই বিষয়টা আমরা স্পষ্ট করে আমাদের অভিবাসীদেরকে, অর্থাৎ আমাদের যারা ক্লায়েন্ট, আমাদের যারা দর্শক, তাদেরকে বলতে চাই, এটা নিয়ে কোনো হীনমন্যতায় ভোগার কিছু নেই, কারণ বেনিফিটস কিন্তু সবচেয়ে বেশি নিচ্ছে যারা অভিবাসী নয় তারা,
সুতরাং যতটুকু আপনার অধিকার ততটুকু নেয়ার ক্ষেত্রে আপনি নিজেকে কোনো ধরনের কোনো ধরনের ইয়েতে ভোগার কোনো কারণে নাশিদ ভাই একটা বিষয় আমি মনে করি যে আমাদের দর্শকরা হয়তো আপনার কাছ থেকে শুনতে চাইবেন সেটা হচ্ছে এই যে বর্তমান যে প্রতিকূল একটা পরিস্থিতি বিভিন্ন দেশে আমেরিকা বিশেষ করে আমেরিকাতে আমরা দেখছি অভিবাসীদের জন্য এখন নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া বা যুক্তরাজ্যেও ধীরে ধীরে ধেয়ে আসছে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে অভিবাসীরা কতটুকু তাদের ভবিষ্যৎটা এখানে কি নিরাপদ বোধ করবে এবং ভবিষ্যতে অভিবাসীরা আসতে সাহস পাবে কিনা কিংবা উৎসাহ পাবে কিনা একটি আপনার কাছ থেকে জানতে চাইব তারপর হচ্ছে বর্তমানে এখানে যে ব্যবস্থাটা রাখা হয়েছে অভিবাসীদের জন্য অর্থাৎ সুযোগ সুবিধার যে বিষয় আপনি বললেন যে ডাক্তাররা চলে যাচ্ছে ইঞ্জিনিয়াররা থাকছে না কেউ কিন্তু ওভাবে অর্থনৈতিকভাবে ভালো বোধ করছে না সেটা ভবিষ্যতে কেমন হতে পারে এই দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা তিনটা জিনিস দেখতে পেলাম ব্রেক্সিটের পর ছাত্র ভিসাটা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে টায়ার ওয়ান গ্র্যাজুয়েট এন্টারপ্রেনার টায়ার ওয়ান এন্টারপ্রেনার টায়ার ওয়ান ইনভেস্টরকে বাদ দিয়ে স্টার্ট আপ এবং ইনভেস্টর দুটো রুট খোলা হচ্ছে এবং 200,000 টাকা 50,000 করে নিয়ে আসা হয়েছে তাহলে আপনি সুন্দর ভবিষ্যতের কথা বলছেন এখন ছাত্র আনতে বাধ্য কারণ কি তাদের কায়িক শ্রমের লোক দরকার তারা দেখেছে যখন 2008 থেকে 2010 এর বন্যা এদেশে এনেছে একটা অর্থনৈতিক বুম এসেছে এদের প্রচুর ছেলে কাজ করতেছে এটা মালির রোল রিসেশন থেকে তারা কিন্তু বেরিয়ে আসার সুযোগ পেয়েছে গেল এক দুই নম্বর এরা ডাক্তার আনবে এবং এরা কি করছে যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ম্যাক যেটা বলে ম্যাক বলে দিচ্ছে কোথায় শূন্যতা আছে শর্টেজ অকুপেশন লিস্টটাকে এরা অনেক বড় করে এরা বলবে কি এটা কোটার মধ্যে না যত খুশি লোক আনো তুমি এখানে তার মানে আপনি যেটা দেখাচ্ছেন তাতে তো সুন্দর দিনগুলো সামনে দেখতে পাচ্ছি আমি সুন্দর দিনটা কার জন্য ব্যারিস্টার সাইমনের মতো যে যোগ্য তার জন্য ডাক্তারের মতো যোগ্য লোক তার জন্য নার্সের মতো যোগ্য লোক নার্স হলে হবে না ইংলিশ জানতে হবে আপনার আজকে আপনার কি করেছে অর্থনীতিটা 200,000 থেকে 50,000 এনে বি ওয়ানের জায়গায় বি টু করেছে ইংলিশ আমাদের 90% লোক বি ওয়ান করতে পারে না বলে এদেশে আসতে পারে না বি টু তো পারবে না ইংলিশের সমস্যা কিন্তু সেটা হয়তো আমার মনে হয় কেউ যদি পরিকল্পিতভাবে চেষ্টা করে বি টু খুব বেশি কঠিন হবে আপনারা 25 জন বন্ধু এদেশে এসেছিলেন ব্যারিস্টারি করেছেন প্রায় 15-20 জন রয়ে গেছেন জি আপনার থেকে 20 বছর পর 5 জন আসে না কেন আসতে চাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার কথা থেকে আমরা কি ধরে নেব যার যোগ্যতা সে আসতে পারবে যোগ্যতা যে আসতে 100% একটা অর্থনৈতিক ব্যবস্থা আজকে নতুন যে ব্যবস্থা করেছে একটা ব্যাংকে লোন পেলে আপনার যে যে প্রশ্নের উত্তর দিতে হয় যে যে কাগজ দিতে হয় সেটা দিতে পারলে এদেশে ভিসা নিয়ে আসতে পারো সুতরাং এর আগে কী করেছিল কাগজ বানিয়ে বানিয়ে এদেশে ইন্ডাস্ট্রি করে লোক নিয়ে এসেছে স্টুডেন্টকে সুইচ করিয়ে দিয়েছে জি ওই ব্যবসা শেষ হয়ে যাবে সুতরাং আমি মনে করি অর্থনীতির জন্য যে আসবে তার জন্য এবং আমরা দেখবো না যে তুমি ট্যাক্স দাও নাই 80% সিলেবাসে ট্যাক্স না দেয়া ধরা পড়ে গেছে বন্যার মতো যে আশার প্রবণতাটা তৈরি হয়েছিল সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু এখনো যারা দক্ষ যোগ্য শিক্ষিত তাদের জন্য কিন্তু খুব কঠিন হবে না এদেশে এসে অভিবাসন নেওয়াটা এদেশের নতুন সিস্টেমটায় স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদ জাবেদ বলেছে কি এই যে লাস্ট 20 বছরের পৃথিবীর উন্নয়নে যে জিনিসগুলো নাম শুনেন মাইক্রোসফট গুগল উবার ইনটেল এইচপি তারপর আপনার কি অ্যামাজন ইবে যাই বলেন সব হচ্ছে কি আইটি বেজ আজকে অ্যাপেল কে করেছে একজন সিরিয়ান উদ্বাস্তুর ছেলে স্টিভ জবস আজকে ল্যারি পেজ বলেন গুগলে তাদের রাশিয়ান ব্যাকগ্রাউন্ড আছে জুকারবার্গেরও ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড আছে ইমিগ্রেন্টদের বিশাল একটা অবস্থান এই দেশে একটা হয় না কেন তাহলে কি অভিবাসী এবং স্থানীয়রা মিলেই একটা দেশ গড়ে তোলে এবং সেই প্রয়োজনীয়তাটাকে সামনে রেখেই ভবিষ্যতেও অভিবাসীরা আসবে অভিবাসীরা থাকবে এটা জানা গেল আপনি কয়েকটা সেক্টরের কথাও বলেছেন আইটি সেক্টরের কথা বলেছেন আপনি নার্সিং এর ক্ষেত্রে বলেছেন ডাক্তারদের কথা বলেছেন চমৎকার বিষয় এখন আমি যে বিষয়টা আপনার কাছ থেকে দর্শকদের জন্য জানতে চাইব যে প্রতিকূল পরিস্থিতিটা অভ্যন্তরে তৈরি হচ্ছে ধরুন যুক্তরাজ্য কিংবা অন্য কোনো ইউরোপের দেশ অভ্যন্তরে যে সমস্যাটা যে অভিবাসীদের প্রতি এক ধরনের নেতিবাচক এক ধরনের আপনার শত্রুতামূলক আচরণ যেটা কিংবা স্থানীয়দের অনেকে গুটি কিছু স্থানীয় মানুষদের পক্ষ থেকে যে ধরনের বৈরী একটা আচরণ হবে এরকম অবস্থার ভেতরে অভিবাসীরা ভবিষ্যৎটা কিরকম উপলব্ধি করবে উদাহরণ দেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছি আমার বাবা ঢাকা ফিজিক্স শিক্ষক বলে এই তুই নটরডেমে পড়বি ঢাকা কলেজ ছেলে মানামারি করে আমাকে ভর্তি হতে দিতে চায়নি আব্বা অনেক কষ্ট করে আপনার কলেজ ঢাকা কলেজ আমি পড়েছি তেমনটা বোধ হয় সবার ক্ষেত্রেই ঘটেছিল আমাকে রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ার জন্য খুব উৎসাহিত করা হয়েছিল হ্যাঁ এখন এটা হয় এই মনোভাবটা থাকবে ও ওরা ব্রেক্সিট করছে ও ওরা মসজিদে বোমা মারে আচ্ছা আমরা একটু অস্ট্রেলিয়ায় চলে যাই একটু কানাডায় চলে যাই আপনার ক্রিম অফ দ্য ক্রিম পাবেন না এটা এটা অবিধারিত আপনি কি এই অবস্থায় এদেশে আসতেন
আপনারটা আপনি চিন্তা করেন, আপনার ছোট ভাই আজকে যদি আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড চার জায়গায় চান্স পায়, আপনি কি বলবেন? তাহলে তো আমার তো মনে হয় আমি এখানেই আসতে বলবো, যুক্তরাজ্যের কথাই হয়তো আমি বলবো। আপনি যখন থাকবেন না, সেই ভাইটাকে আপনি বলবেন কি অস্ট্রেলিয়া বা ক্যানাডায় যা? জি, কারণ কি এই দেশে আইন কি চেঞ্জ করবে, ইংলিশ কি দিবে, তোকে পার্মানেন্ট হতে দিবে কিনা, আইন এত চেঞ্জ করে আমি জানি না। ওখানে এখনো প্রচুর জায়গা আছে, ওরা দিবে তোকে, এটা বিদেশে জীবন গড়ে তুলতে পারবি। হয় কি আজকে তো মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে বসবাস করা যায় না, মানবাধিকার বলে কিছু নেই ওখানে, অনেকে রাগ করবেন, এটা সত্য কথা, যেটা বাস্তবতা সেটা তো মানতেই হবে। মানবিক দিক থেকে আমি বলবো ব্রিটেনের থেকে বড় মানবিক রাষ্ট্র ইমিগ্রেন্ট হতে পারে না, হতে পারে না। এখানে আমাদের ইমিগ্রেন্টরা সিস্টেম অ্যাবিউজ করছে, বেন্ড করছে অনেক জায়গায়, এটা সত্য কথা। এদেশের লোকরা করছেন, কিন্তু ব্রিটিশ ইকোনমি বাইরে থেকে এসে করে তাদেরটা চোখে পড়ে বেশি না। আমি যেটা বলবো বড় অর্থে, ইমিগ্রেন্ট বাংলাদেশি সোসাইটিরা বড় মাপের দুর্নীতির সাথে, গ্যাং কালচারের সাথে, অর্থনৈতিক অনিয়মের সাথে জড়িত না। হ্যাঁ, সেটা আমরা জানি। এখানে হোম গ্রোন শামিমা বেগম কিন্তু হোম গ্রোন, আমি মনে করি যাদের শিক্ষা আছে, যোগ্যতা আছে, ইংলিশ ভাষার দক্ষতা আছে, তাদের জন্য সোনালী ভবিষ্যৎ। তাহলে আমরা আমাদের দর্শকদেরকে এইভাবে বলতে পারি যে অভিবাসন নিয়ে যে ভয়টা তাদের ভেতর কাজ করছে, ভবিষ্যৎ অভিবাসনের ভবিষ্যৎ নিয়ে, সুযোগ সুবিধা কিংবা এখানে ভালোভাবে বেঁচে থাকা বস, এগুলোর বিষয়ে এত শঙ্কিত হবার কিছু নেই। ব্যারিস্টার সাহেব, শঙ্কিত ব্যাপার আছে। আমি যদি 1995 থেকে 2005 ইতিহাস চাই, ওয়ার্কিং হলিডে মেকার, ভিজিট ভিসা এবং সেক্টর বেসকে অপব্যবহার করে প্রায় 100,000 মতো বাঙালি এসে দেশে রয়ে গেছেন, তার ওই সুযোগের অভাবে আছে। সিলেটে সবাই বলতেছে ওয়ার্ল্ড কাপের জন্য যেতে পারবো কিনা, উইন্ডাসের জন্য যেতে পারবো কিনা, এই যে হ্যাঁ উইন্ডাস কালচার এমন হয়ে গেছে, প্রায় আপনি ফোন পাবেন যে আমরা এখন নাকি, তারা এভাবে বলবে যে কিছু লোক সলিসিটর নাকি অলরেডি শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? সুতরাং ওই দালাল চক্র থেকে আমার বাঁচতে হবে। আমি যখন বলবো নাসিরুল মানে হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে উইন্ডাস বলে দেবে। তার মানে তো অভিবাসনের আইনগুলো আমাদের দর্শকদের জানা প্রয়োজন, কি ধরনের সুযোগ সুবিধাগুলো আছে, রুলস গুলো আছে, সেগুলো আমাদের সরকার, বাংলাদেশের সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ। এই যে প্রতারক চক্ররা যে এক্সপ্লয়েট করে সেটাকে তারা চিন্তাও করে না, ধরেও না। এবং এটা যে পাঁচজন লোক একজন 15 লক্ষ টাকা করে দিলে কতটুকু টাকা বাংলাদেশ থেকে চোর বাটপাড়ের কাছে চলে যাচ্ছে, সরকারের দায়িত্ব আছেন, তারা করছেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে, তো এই অবস্থাতে আপনার কাছ থেকে সমাপনী যেটা শুনতে চাইবো সেটা হচ্ছে আবারও গতকালকে যে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের ঘটনা, সেই ঘটনার যে বিরূপ প্রতিক্রিয়াটা পড়ার সম্ভাবনা আছে বিভিন্ন দেশে আমরা মনে করছি, সেটার উপর যুক্তরাজ্যের অভিবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? গতকালকে জুম্মার সময় ক্যানন স্ট্রিট রোডে একটা হামলা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট রোডে এসেছে, বিভিন্ন জায়গায় খবর দিয়েছে, এটা বিচ্ছিন্ন বিষয় না। আর কোনো হবে কি না? অবশ্যই হবে, কখন হবে, আপনি ভিজিলেন্ট থাকবেন। কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? সতর্কতা হচ্ছে যেখানে গন্ডগোল থেকে দূরে সরে থাকেন, একটা গোষ্ঠীবদ্ধ অবস্থায় থাকেন এবং যোগাযোগ মাধ্যমের মাধ্যমে থাকেন, যে কোনো ইনফরমেশন পেলে সাথে সাথে আইনশৃঙ্খলা দিয়ে দেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে সন্ত্রাসী ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, হাঁটছে রাস্তাতে, যে হাঁটছে একটা বোম মেরে দিল, আপনি জানবেন তখন তো সে বাচ্চাও দেখছে না, হিন্দুও দেখছে না, মুসলিমও দেখছে না, মেরে ফেলছে। সুতরাং আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে নিজেরা নিরাপদ থাকা, পরিবারকে নিরাপদ রাখা, সমাজকে নিরাপদ রাখা। আমার মনে হয় আমাদের বাচ্চাদেরকেও আমরা কিছু বিষয় শেখাতে পারি, মানবিকতার যে বিষয়গুলো, কিভাবে ভালোভাবে বেঁচে থাকা। মানবিক শিক্ষার অভাবে আজ এই দেশের নৈতিক স্খলন হয়েছে ব্যারিস্টার সাইম সাহেব। জি নাসির ভাই, সেই নৈতিক শিক্ষাটুকু আমাদের দর্শকরা নেবেন, বাচ্চাদেরকে শেখাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটা শেষ করতে হবে। প্রিয় দর্শক, আজকে শেষ করছি, আগামী সপ্তাহের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।